দুর্গা পুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না স্ত্রী তিন কন্যা সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী এবার শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিখোঁজ হলেন গৃহবধূ ঘটনার জেনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা দুই নং ব্লকের বড় ষোলমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড় ষোলমারি গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত তিরিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটার দিকে ফলাকাটায় শপিং করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সময় পেরিয়ে রাত শেষে ভোর হয়ে গেলেও আর ঘরে ফেরেনি সরস্বতী দেব সিংহ নামের তেইশ বছরের ওই মহিলা খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করলেও কোনো খোঁজই মেলেনি বলেই দাবি পরিবারের অবশেষে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার অন্যদিকে নিখোঁজ গৃহবধূ স্বামী সর্বানন্দ দেব সিংহ পেশায় একজন রাজমিস্ত্রি দিনরাত এক করে কাজ করে সংসারকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন তিনি অন্যদিকে পরিবারের দাবি নিঁখোঁজ হওয়ার পূর্বে ওই গৃহবধূ সোশ্যাল মিডিয়ায় বেশ সময় কাটাতেন তবে আদেউকে নিখোঁজ হয়েছেন গৃহবধূ নাকি এর পেছনে আলাদা কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে বেশ সোরগোল পড়েছে এলাকায় অন্যদিকে মায়ের চিন্তায় না খেয়ে রয়েছেন তার তিন কন্যা সন্তান অপেক্ষা করছে কখন মা আবার ফিরে আসবে বাড়িতে আমার খুঁজে পাইনি সবাই কান্দা লাগাইছে আমার তিন বোন আহ কাউ খাওয়া দাওয়া করে না মা চিনতে বাবাও বাবাও কান্দে

যে এমন নাকি ওদের বাচ্চা কাচ্চা যে আমাদের ভাস্তিগুলো আছে তাদেরকে বলছিল যে আমি একটু ফালাকাটা মার্কেট করতে যাই এই মার্কেট করতে যায় তবে থেকে এই দিন মোটামুটি বারোটা তবে থেকে সোমবারের থেকে আর উনি বাড়ি ফিরে নেই আজ অব্দি ফিরল না বাড়িতে আর খোঁজ না এখনো খোঁজ পাইনি হ্যাঁ বাজার করার নাম করেই বাড়ি থেকে বাইরে হয়ে যায় খোঁজা হয়েছে হ্যাঁ সবার বাড়ি খোঁজা হয়ে গেছে থানায় মেসিং ডেয়ারি দেওয়া হয়েছে আজকেও গেছি আজকে বিশদবার আজকেও সকালবেলা গেছি তারপরেও কি আমরা খোঁজ পাইনি যদিও খোঁজ পাওয়া যায় সাংবাদিকের তরফ থেকে তাহলে আমাদের খুবই ভালো হয় ছেলে নেই মেয়ে তিনজন সবাই মোটামুটি বড় একজন ধরেন বারো বছর একজন আট বছর একজন পাঁচ বছর কোন একটা ধারণা কি আমরা তো আর ভুলতে পারি না যে কারোর সাথে গেছে কিন্তু গেছে ও মার্কেট করা হ্যাঁ সোমবার হঠাৎ না জানাম কিচ্ছু জানাম না পুজো এবার জমবে যদি বাজাজ থাকে সঙ্গে রঘুনাথগঞ্জ বাজাজের পক্ষ থেকে এবারের এই উৎসবে কিনুন আপনার পছন্দের বাজাজ মোটর সাইকেল আর সাথে পেয়ে যান একটি ডিনার সেট পেট্রোল এবং হেলমেট ধুলিয়ান ডাক বাংলায় দুই নম্বর রেলগেটের কাছে রঘুনাথগঞ্জ বাজাজ দিচ্ছে লাকি ড্র এর মাধ্যমে ফ্রিজ এলইডি টিভি মাইক্রো ওভেন এছাড়াও আরও নানান উপহার আবার লাকি ড্র এর মাধ্যমে ধামাকা উপহার জেতার সুবর্ণ সুযোগ সাথে থাকছে ফাইনান্স ও এক্সচেঞ্জের দারুন দারুণ অফার স্পট ফাইনান্স স্পট ডেলিভারি এবার বুঝুই বাজাজ পালস আপনার ঘরে ন্যূনতম ডাউন পেমেন্টে অনেক কম সুদের হার এবং সহজ কিস্তির মাধ্যমে বাজাজ অতুলনীয় থ্রিল আর অভাবনীয় দাম আবার পাঁচ বছরের ওয়ারেন্টি আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ বাজাজ পুরাতন ডাকবাংলা দুই নম্বর রেলগেট ধুলিযান মুর্শিদাবাদ